একে পিল থেকে সুন্দরবনে শুরু হচ্ছে মধু আহরণ মৌসুম। বন বিভাগ শরণখোলা রেঞ্জে প্রতি বছর এক এপ্রিল মধু সংগ্রহের জন্য পারমিট দিয়ে থাকে। মহাজনদের কাছ থেকে দাদন নিয়ে বনে যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন সবাই। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিসের তথ্য মতে এবছর মৌসুমের তিন মাসে 500 কুইন্টাল মধু এবং 150 কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই লক্ষ্যমাত্রা নিয়ে 1 এপ্রিল স্টেশন অফিসগুলো থেকে পারমিট দেওয়া শুরু হয়। মোয়ালদের সাথে কথা বলে জানা যায় মৌসুমের শুরুতে খলিশা ও গরান ফুলের মধু আসে, এরপর আসে কেওড়া ও ছইলা ফুলের মধু। এই তিন প্রজাতির মধুর মধ্যে সবচেয়ে ভালো ও দামি হচ্ছে খলিশার মধু। এই বছর কিছু বৃষ্টি হওয়ায় মধু পাওয়ার আশা করছেন মোয়ালরা। বছর বৃষ্টিপাতল বেশি, মধু একটু বেশি হইতে পারে, এই আশা করি। আমরা ছোট বাসাও পাই, বড় বাসাও পাই। তো বড় বাসাটা, ছোট বাসা পাইলে 2 কেজি 1 কেজি হয়, উপরে 5 কেজি হয়, 10 কেজি হয়। বাসা বুঝে বড় বাসা হইলে বড় বেশি মধু হয়। আমরা মানুষ আগে আছি 9 জন, আমরা প্রায় 10-15 বছর তো মধু ভাঙ্গি। তা 3-4 বছর পর্যন্ত মধু টোটাল পাই না, এবছর কি করে না করে জানি না। বন বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, বনে সাধারণত বৈশাখ থেকে মধু পাওয়া যায়, তাই মোয়ালরা সবাই এক হয়ে 1 এপ্রিল পারমিট করে সুন্দরবনে মধু সংগ্রহে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শরণখোলা স্টেশন থেকে আমরা এবছর বরাবরের মতোই 1 এপ্রিল মধু পাস দিচ্ছি। আর যেহেতু শরণখোলা এলাকায় মোয়ালদের ধারণা মতে এই এপ্রিল মাসে মধুটা ভালো পাওয়া যায়, এই জন্য আমরা 1 এপ্রিল থেকে মধু পাস দিচ্ছি। এই যে মধু একদম চাকসহ অরিজিনাল মধু।